নমস্কাৰ আপুনি চাই আছে দ্রুত সংবাদ মই জয়ন্ত মাধৱ গোস্বামী হাইলাকান্দিত পার্লারর ভিতৰত উদ্ধার মৃতদেহ সূর্য মার্কেটর রিলেক্স ইউনিসেক্স পার্লারত উদ্ধার এটা মৃতদেহ এটা বাকসর ভিতৰত উদ্ধার মৃতদেহ উদ্ধার হওয়া মৃতদেহটো পার্লারখনের গৰাকী উত্তম শিলর মঙ্গলবারে পুৱা পার্লার খুলতে কর্মচারীয়ে দেখিবলৈ পাই মৃতদেহটো শিবসাগরত সন্দেহজনক সামগ্রী উদ্ধার এটা জারত বিস্ফোরক সামগ্রী থকার সন্দেহ ডিমোর নিতাই পুখুরীর পারলগুড়িত উদ্ধার জারটো মাটি খান্দি থাকতে উলাল জারটো ঘটনা সন্দর্ভত আরক্ষীর তদন্ত অব্যাহত নগাঁত সম্পত্তির বাবে ভাতৃক গাড়িরে খুন্দিয়ায় হত্যার চেষ্টা ককায়েকর ককায়েক দীপক দাসর খুন্দাত গুরুতরভাবে আহত শিশির দাস মটরসাইকেলে ঘরলৈ গৈ থাকতে শিশির দাসক পিছফালের পর গাড়িরে খুন্দিয়ায় হত্যার চেষ্টা করে জ্যেষ্ঠ ভাতৃ দীপক দাসে সোমবারে নিশা নগাঁর বেঙ্গলিপট্টির দুর্ঘটনা সংঘটিত করে নগাঁও সদর থানার দীপক দাসে করে আত্মসমর্পণ সম্পত্তির লোভর বাবে জ্যেষ্ঠ ভাতৃয়ে কনিষ্ঠ ভাতৃক হত্যা করব বিচরা ঘটনা কেন্দ্র করে নগাঁও তীব্র চাঞ্চল্য মিজোরামত বৃহৎ পরিমাণ ড্রাগস জব্দ মিজোরাম আরক্ষী আর আসাম রাইফলসর অভিযানত 2 কেজিরও অধিক নিষিদ্ধ হেরোইন সহ 2 লোক গ্রেপ্তার ধৃত 2ৰে জব্দ হয়েছে ডিটনেটর আর জিলেটিন উদ্ধার হওয়া হেরোইনখিন মূল্য 71,79,000 টাকা গোয়ালপাড়া জেলার ধূপধরার কুঁহিয়ামারীত নিশা ভয়ানক পথ দুর্ঘটনা দ্রুতবেগী ট্রাকে মহতিয়াই নিলে 2 সাইকেল আরোহীক থিতাতে নিহত এজন বাইক আরোহী আনজনের অবস্থা সংকটজনক নিহত যুবকজন সুজিত দাস গুরুতরভাবে আহত যুবকজন বিজয় দাস মাজবাট আরক্ষীর অভিযানত বৃহৎ পরিমাণের বিলাতী সুরা জব্দ সোমবারে মাজবাট অঞ্চলের বিভিন্ন গাঁও চাহ বাগিচা মাজবাট টাউনের আশে পাশে বিলাতী সুরা বিচারি আরক্ষীয়ে চলাইছিল অভিযান এই অভিযানত বহু পরিমাণের বিলাতী সুরা জব্দ করে আরক্ষীয়ে মহানগরীর সমীপর ক্ষেত্রীর গরুবতী বাহন জব্দ বাহনখনের জব্দ 10টা গরু মহিন্দ্রা পিকআপ বাহনত অবৈধভাবে কঢ়িয়াই আনিছিল গরুকেইটা তেজপুরের বাংলাদেশ নিয়ার পরিকল্পনা আটক বাহনখনের চালক সাইদুর ইসলাম চিকিৎসকর ওসরত গৈ সন্ধানহীন রঙিয়ার বরকুড়িহার মাতৃপুত্র বিগত 41 দিনে কোনো সন্ধান নাই মরমী বেগম নামের মহিলাগীর কণমানি পুত্রর সন্ধান নাই 8 ফেব্রুয়ারীত মহিলাগীর সন্তানটি লো চিকিৎসকর ওসরলে যাম বলে ঘরের উলাই আসছিল তারপিছরে পরিয়াল লোকে কোনো সন্ধান লাভ করা নাই মাতৃপুত্রর মঙ্গলবারে দিল্লির মুখ্য কংগ্রেসের মুখ্য কার্যালয়ত অনুষ্ঠিত হয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক এই বৈঠকত উপস্থিত থাকে প্রিয়ঙ্কা গান্ধী অজয় মাকেন জয়রাম রমেশ মনীষ তিওয়ারীকে ধরে বহুকেইগী কংগ্রেসের শীর্ষ নেতা গুজরাট কংগ্রেসের নেতা রোহন গুপ্তায় পিতৃর অসুস্থতার নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা নকরে কংগ্রেসে ইতিমধ্যে প্রকাশ করা প্রার্থী তালিকাত নাম প্রকাশ পাইছিল তালিকাত আহমেদাবাদ পূব সমষ্টির কংগ্রেসের প্রার্থী আছিল রোহন গুপ্তা দবকা সংরক্ষিত বনাঞ্চলত বনজুই দুর্বৃত্তই বনাঞ্চলখনের কেইবাটাও স্থানত অগ্নিসংযোগ করা জুয়ে আগুরি ধরে বনাঞ্চলখনের বিস্তীর্ণ এলাকা বন বিভাগে জুই নুমাবলে অহরহ চেষ্টা চলাই আছে যদিও সফল হব পৰা নাই বিগত 5টা বছৰত গোয়ালপাড়াত কিমান হল উন্নয়ন অভিযোগ অনুসরি সাংসদ বদরুদ্দিন আজমলে গোয়ালপাড়া পূব সমষ্টির একো কামেই করা নাই বদরুদ্দিন আজমলক সন্তুষ্ট নহয় সাধারণ ভোটার রাইজ নির্বাচনের সময়তহে সাংসদগুলিয়ে ভোট বিচারি আহে কিন্তু উন্নয়নের নামত রাইজক একো নিদিয়ার অভিযোগ গহপুরত শোণিতপুর লোকসভা সমষ্টির কংগ্রেসের প্রার্থী প্রেমলাল গঞ্জুর দাবি এইবার নির্বাচনত 2 লাখ ভোটত পরাস্ত হব বিজেপির প্রার্থী রঞ্জিত দত্ত নির্বাচনী প্রচারের মাজতে কংগ্রেসের প্রার্থীগুলিয়ে কলে বিজেপির প্রতি ক্ষোভ আছে রাইজর আর সেয়ে পরিবর্তন বিচারিছে দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির বিজেপির প্রার্থী দিলীপ শইকীয়ার হয়ে ঘরে ঘরে উন্নয়নের বার্তা লৈ ভোট ভিক্ষা খুঁজিছে বিটিআরের কার্যবাহী সদস্য দিগন্ত বড়ুয়ায় দরং ওদালগুড়ির বিভিন্ন স্থানের লগতে টংলা শহরের বিভিন্ন স্থানত ভোট ভিক্ষা করেছে বিজেপির একাংশ নেতা কর্মীয়ে পুনের গুয়াহাটী বিশ্ববিদ্যালয়ত উত্তপ্ত পরিস্থিতি এবিভিপির অনুষ্ঠানের আদরণী গেটের সম্মুখত প্রতিবাদ গুয়াহাটী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের টায়ার জ্বলায় প্রতিবাদ ছাত্র সমাজের কা বিরোধী শ্লোগান সরকার বিরোধী শ্লোগানে উত্তাল পরিবেশের সৃষ্টি করে কার্বি আংলংত বিজেপি যোগদান বিরোধী আঞ্চলিক দল APHLC-র হাজারের অধিক নেতা কর্মীর CEM তুলিরাম রংহাঙর উপস্থিতিত বিজেপিত যোগদান করে এই সকল লোকে অমর সিং টিসোয়ে দেশের ভিতরতে সর্বাধিক ভোটত জয়ী হব বলে দাবি তুলিরাম রংহাঙর চৰাইদেউ জেলার কংগ্রেসের খহনিয়া মাহমরা আর সোনারী সমষ্টির 5 শতাধিক কংগ্রেস কর্মীয়ে যোগদান করলে বিজেপিত মন্ত্রী পীযুষ হাজরিকার উপস্থিতিত চৰাইদেউ জেলা বিজেপির কার্যালয়ত অনুষ্ঠিত সভাত যোগদান করলে কংগ্রেস কর্মীসকলে দীপ গগৈ আর পবন সিং ঘাটওয়ারক বিজেপি দলে বদনাম করেছে অপপ্রচার চলাইছে এই দুয়োগীকে বিজেপিয়ে ক্ষমা খোঁজার প্রয়োজন শিবসাগরত সংবাদমেলত এই মন্তব্য যোরহাট সমষ্টির প্রার্থী গৌরব গগৈ
বড়োলেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক শোভাযাত্রাত অথন্তর ধর্মীয় সংখ্যালঘুক ধ্যেয় জ্ঞান করার অভিযোগত উপাচার্য ডক্টর বাবুলালা আহুজাক স্মারকপত্র প্রদান আমসু আর এবিএমসুর লগতে দোষী সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবলৈ দাবি জানায় সংগঠন দুটায়। শিলচর 2,50,000 আর করিমগঞ্জ 1,50,000 ভোটত বিজেপি প্রার্থী জয়ী হব। শিলচর মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। নগাঁও লোকসভা সমষ্টিত সংখ্যালঘু ভোটারক আকৃষ্ট করবলৈ চোরাঞ্চলত নির্বাচনী প্রচার বিজেপি প্রার্থী সুরেশ বরার লগতে চোরাঞ্চলের বহু লোকক ব্যক্তিগতভাবে লগ করে সুরেশ বরাই তিনিচুকিয়া ইনডোর স্টেডিয়ামর এক নির্বাচনী সভাতো অংশগ্রহণ করে প্রার্থীগুলো। নির্বাচনী প্রচারের মাজতে শিবসাগরের ঢাই আলিস্থিত বিশিষ্ট কথাশিল্পী ইমরান শাহর বাসগৃহত উপস্থিত যোরহাট সমষ্টির প্রার্থী গৌরব গগৈ, ইমরান শাহর আশিস ললে গৌরব গগৈ, বিশিষ্ট সাহিত্যিকগুলির স্বাস্থ্যর বুজ ললে প্রার্থীগুলো। নলবারীত নির্বাচনী রণসিঙা বজালে অগপ বিজেপি মিত্রজোটে। নলবারী চামতা রূপকুঁয়ার কলা পরিষদত মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী আর বরপেটা লোকসভা সমষ্টির মিত্রজোটর প্রার্থী ফণীভূষণ চৌধুরীর উপস্থিতিত নির্বাচনী সভা। ইয়ার মুকালমুয়াতো নির্বাচনী সভাত অংশগ্রহণ করে ফণীভূষণ চৌধুরী। করিমগঞ্জ নির্বাচনী প্রচারের মাজতে কংগ্রেস দলক ভোট নিদিবলে আহ্বান জানায় মুখ্যমন্ত্রী। কংগ্রেসক ভোট দি লাভ নাই, পিছদিনা কংগ্রেসের মানুষে বিজেপিতে যোগদান করব বলে মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শক্তি প্রদর্শনে করিমগঞ্জ বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা। করিমগঞ্জ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে একেলগে যাত্রা করে কৃপানাথ মাল্লায় করিমগঞ্জ লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লার হয়ে নির্বাচনী প্রচার চলায় মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। সমাগত বাপতি খাহুন রঙালী বিহু হেঁপাহর রঙালীক আদরিবলে প্রতিগী অসমিয়া সাজু। গুয়াহাটী মহানগরীর পাঞ্জাবাড়ীস্থিত শিল্পগ্রামের বাকরিত শন আঁচনিয়ে করেছে ভিড়। মিত্রজোটর প্রার্থী ফণীভূষণ চৌধুরী বাসগৃহত উপস্থিত কেবিনেট মন্ত্রী রঞ্জিত কুমার দাস লোকসভা নির্বাচনের পূর্বেই বিভিন্ন পরিকল্পনা সম্পর্কত আলোচনাত মিলিত হয় দুই এজিপি বিজেপি নেতায়। করিমগঞ্জ নির্বাচনী প্রচার সামরি উভতি অহার বাটত মুখ্যমন্ত্রীর গাড়ি আগছি ধরার চেষ্টা। এগারী অসহায় যুবতীর হাতত এটা এনভেলপ লৈ বারম্বার মুখ্যমন্ত্রীর গাড়ির খিড়িকীত ঢকিয়ালে যুবতীয়ে। হাতত থাকা চিঠিখন মুখ্যমন্ত্রীর হাতত দিয়ার চেষ্টা করেও বিফল হয় যুবতীগী। হোজাইত বিজেপির জেলা সংখ্যালঘু মর্চার সভাপতি মোহাম্মদ ফখরউদ্দিন লস্করক অব্যাহতি। অনৈতিক কার্যকলাপত লিপ্ত থকার অভিযোগত নেতাজনক অব্যাহতি। জেলা সংখ্যালঘু মর্চার সম্পাদিকার সঙ্গে বলপূর্বক অনৈতিক কাম করে থাকা অবস্থা ধরা পেলাইছিল সভাপতিগী। নির্বাচনের দিন ঘোষণার পাছতে তৃণমূল কংগ্রেসের রাজ্যিক সভাপতি রিপুণ বরাই রাজ্য সরকারের বিরুদ্ধে আনিছে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গর অভিযোগ। মুখ্য নির্বাচন আয়ুক্তলে পত্রযোগে অভিযোগ দাখিল রিপুণ বরার। রিপুণ বরার অভিযোগ প্রধানমন্ত্রী মোদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ফটো সম্বলিত হর্ডিংয়ে ভঙ্গ করেছে নির্বাচনী আচরণ বিধি। একেখন পত্রযোগে রাজ্য সরকারক এনে হর্ডিং আঁতরাবলৈ নির্দেশ দিবলৈ অনুরোধ জানাইছে মুখ্য নির্বাচন আয়ুক্তক। শিবসাগরের থাওরা সমষ্টিত নির্বাচনী প্রচার চলালে গৌরব গগৈ। সোমবারে পুয়া থাওরা দৌলত বন্তি প্রজ্বলন করে আরম্ভ করিলে দিনটির কার্যসূচী। থাওরা সমষ্টির পঞ্চায়েতে পঞ্চায়েতে কংগ্রেস প্রার্থীগুলো চলালে প্রচার অভিযান। সোমবারে গৌরব গগৈয়ে ঐতিহাসিক শিবদৌলত বন্তি প্রজ্বলন করার পিছতে সমদল উলিয়ালে শিবসাগর শহরত। সন্ধিয়া 5 বজাত শিবসাগরের রাজীব ভবনত ইফতার পার্টিতে অংশ লয় কংগ্রেস প্রার্থীগুলো। এতিয়ালৈ বিজেপির বিরোধী শূন্য লক্ষিমপুর লোকসভা সমষ্টি। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার প্রায় এপশেষ হল। লক্ষিমপুর সমষ্টির বিজেপি প্রার্থী প্রদান বড়ুয়ার বিপরীতে এতিয়ালৈ সমষ্টিটোত নাই কোনো মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আজিলৈকে লক্ষিমপুর সমষ্টিটোত বিরোধীয়ে ঘোষণা করিব পৰা নাই কোনো প্রার্থীর নাম। কংগ্রেসের নেতৃত্বত গঠিত বিরোধী ঐক্যই ইতিমধ্যে 13টা সমষ্টির প্রার্থী ঘোষণা করেছে যদিও এতিয়াও লক্ষিমপুরক লৈ লব পৰা নাই চূড়ান্ত সিদ্ধান্ত। অবশ্যে CPI-এ সমষ্টিটোত প্রক্ষেপ করেছে প্রার্থী। বাজপেয়ী ভবনত বিজেপির অগপর বৈঠক। রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার উপস্থিতিত অনুষ্ঠিত হয় বৈঠক। মিত্রজোটর প্রার্থীর হয়ে তৃণমূল পর্যায়ত কিদরে কাম করব নির্বাচনী রণকৌশল সম্পর্কত আলোচনা বৈঠকত। বৈঠকত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালকে ধরে বিজেপির কার্যকর্তা সকল উপস্থিত থাকে। একদরে অগপর হয়ে বৈঠকত অংশগ্রহণ করে মন্ত্রী অতুল বরা, কেশব মহন্ত, বীরেন্দ্র প্রসাদ বৈশ্য। বিকাশের বার্তালৈ আমি রাইজর মাজলৈ যাম, আমার বিশ্বাস রাইজে মিত্রগোষ্ঠীক আশীর্বাদ করব। বৈঠকত অংশ লৈ মন্তব্য বিজেপির সভাপতি ভবেশ কলিতা। ধুবুরীর বিজেপি মিত্রজোটর প্রার্থীক মিয়া মানুষে ভোট দিয়ার সম্ভাবনা কম। মিয়া সম্প্রদায়ের লোকে AIDF কংগ্রেস আর জাতীয় পরিষদক ভোট দিব মন্তব্য রাজ্যসভার সাংসদ পবিত্র মার্ঘেরিতার। লোকসভা নির্বাচনক লৈ সাজু বাক্সা জেলা প্রশাসন। বাক্সা জেলার অন্তর্গত 4টা বিধানসভা সমষ্টিত ভোটারক সংখ্যা 8,06,518। জেলাখনত 40,05,000 এজন পুরুষ ভোটারের বিপরীতে মহিলা ভোটারের সংখ্যা 40,15,070 গৰাকী মহিলা।
শোণিতপুৰত বিজেপিৰ প্ৰাৰ্থী ৰঞ্জিত দত্তৰ দৰে কংগ্ৰেছ প্ৰাৰ্থী প্ৰেমলাল গঞ্জুৱে চলাইছে নিৰ্বাচনী প্ৰচাৰ মই দৰিদ্ৰ মোৰ টকা নাই কিন্তু মোৰ মনটো দুৰ্বল নহয় ৰাইজক সেৱা কৰিবলৈ টকা নালাগে বুলি নিউজ 18 অসম নৰ্থইষ্টৰে হোৱা আছুতীয়া সাক্ষাৎকাৰত মন্তব্য প্ৰেমলাল গঞ্জুৰ লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে চিৰাঙত বিজেপি নেতাকৰ্মীৰ দল ত্যাগৰ হুংকাৰ নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত পদবীৰ সাল সলনি কৰাত ক্ষোভিত হৈ নেতৃত্বৰ বিৰুদ্ধে ক্ষোভ উজাৰিলে নাম কৰ্তন হোৱা ভি চি ডি চি সভাপতি আৰু সদস্য মঙ্গলদৈত নিৰ্বাচনী প্ৰচাৰত ব্যস্ত বিজেপি প্ৰাৰ্থী দিলীপ শইকীয়া দৰং জিলা অগপ কাৰ্যালয়ত জিলা অগপ নেতৃত্বৰে আলোচনাত মিলিত হৈ দিলীপ শইকীয়াই প্ৰতিদ্বন্দ্বী বি পি এফৰ প্ৰাৰ্থী দুৰ্গা দাস বৰক দিলীপ শইকীয়াই দিলে চেলেঞ্জ 2026 চনত অসমৰ যিকোনো এটা সমষ্টিত বি পি এফৰ পৰা নিৰ্বাচন খেলি দেখাই দিয়ক তেওঁ যদি জিকে মই এটা আঙুলি কাটি দিম বুলি প্ৰত্যাহ্বান শইকীয়াৰ দুৰ্গা দাস বৰক এটা নচলা পইচা এম পি হোৱাটো দিবা স্বপ্ন বুলি কটাক্ষ কৰিলে দিলীপ শইকীয়াই অসম গণ পৰিষদ দলৰ ভাতৃ সংগঠন অসম যুৱ পৰিষদৰ কেন্দ্ৰীয় সমিতিৰ সাধাৰণ সম্পাদকক নিৰ্বাচিত দেওবাৰে অসম যুৱ পৰিষদৰ কেন্দ্ৰীয় সমিতিয়ে দলটোৰ সাধাৰণ সম্পাদকৰ পদত কংকন প্ৰদীপ মজুমদাৰক নিৰ্বাচিত কৰি উষ্ম আদৰণি জনায় এক নম্বৰ কোকৰাঝাৰ জনজাতি লোকসভা সমষ্টিৰ বাবে বিজেপি ইউ পি পি এল আৰু অগপ সন্মিলিত শক্তিৰ যৌথ নিৰ্বাচনী পৰিচালনা সমিতিৰ কাৰ্যালয় উদ্বোধন কোকৰাঝাৰ চহৰৰ জে ডি ৰোডস্থিত বডোফা নগৰত মুকলি কৰা হয় এই কাৰ্যালয় মানকাছৰত এ জি পিৰ বৃহৎ যোগদান কাৰ্যসূচী লোকসভা নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত এ আই ডি এফত খহনীয়া সোমবাৰে কাকৰিপাৰা গাঁও পঞ্চায়তৰ পাঁচ শতাধিক এ আই ডি এফৰ কৰ্মীয়ে আনুষ্ঠানিকভাৱে যোগদান কৰিলে অসম গণ পৰিষদ দলত যোৰহাট লোকসভা সমষ্টিত আছে 17,000তকৈ অধিক আশীৰ ঊৰ্ধৰ ভোটাৰ ইয়াৰে 115গৰাকী ভোটাৰৰ বয়স 100 বছৰৰ অধিক এইসকল ভোটাৰৰ ভোটদানৰ বাবে গ্ৰহণ কৰা হ'ব বিশেষ পদক্ষেপ 85 বছৰ ঊৰ্ধৰ ভোটাৰসকলৰ ঘৰলৈ গৈ ভোটদানৰ ব্যৱস্থা কৰা হ'ব দ্ৰুত সংবাদ অব্যাহত ৰাখিম সময় হৈছে এটা বাণিজ্যিক বিৰতি ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল অংকুর সেটিয়ার রিপোর্ট লোকেল 18 গুয়াহাটি প্ৰথমবাৰ যেতিয়া আপুনি ভৰিখন দেখিছে সেইটো মই বুজাব নোৱাৰি মোৰ তাত শব্দ নাই বিজেপিক প্ৰতিহত কৰাৰ স্বাৰ্থত কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী সলনি কৰিবলৈ সভাপতি ভূপেন বৰাক আহ্বান জনাইছে ৰাজ্যৰ 77গৰাকী বিশিষ্ট শিক্ষাবিদ আৰু বুদ্ধিজীৱীয়ে বুদ্ধিজীৱীসকলৰ স্বাক্ষৰ সম্বলিত এই পত্ৰ ভূপেন বৰালৈ প্ৰেৰণ কৰা হৈছে ডঃ হীৰেণ গোহাঁই উদয়াদিত্য ভৰালী অজিত কুমাৰ ভূঞা হাইদৰ হুছেইন লক্ষ্মীনাথ তামুলীকে ধৰি বিশিষ্ট ব্যক্তিসকলৰ স্বাক্ষৰ এই পত্ৰত বিজেপিক পৰাভূত কৰাৰ স্বাৰ্থত সমষ্টিটোৰ প্ৰাৰ্থিত চি পি আই এমক এৰি দিবলৈ মত প্ৰকাশ কৰা হৈছে পত্ৰখনত কাৰ্বি আংলঙত অব্যাহত আছে শাসক দল বিজেপিত বিৰোধীৰ যোগদান প্ৰক্ৰিয়া সোমবাৰে ডিফুত পূব কাৰ্বি আংলং জিলা বিজেপিৰ কাৰ্যালয়ত বিৰোধীৰ আঞ্চলিক দল এ পি এইচ এল চিৰ 1053গৰাকী নেতাকৰ্মীয়ে আনুষ্ঠানিকভাৱে যোগদান কৰে বিজেপিত শিৱসাগৰ ট্ৰাইবেল অতিথিশালত ৰাইজৰ
অতিথিশালাত রাইজর দলের সভা যোরহাট লোকসভা সমষ্টির অন্তর্গত দহটা বিধানসভা সমষ্টির প্রতিনিধির উপস্থিতিত সভা সভাত সভাপতিত্ব করে অখিল গগৈর মন্তব্য গৌরব গগৈক জয়ী করবলে 100% চেষ্টা করব রাইজর দলে। রাইজর দলের সভাত গৌরব গগৈর ওসর তপন গগৈ এটি শিশু নিচিনা বলে কটাক্ষ করে অখিলে। অখিল গগৈর দাবি গৌরব গগৈ জয়ী হওয়া নিশ্চিত। মন্ত্রী পীযুষ হাজরিকার মন্তব্যের প্রতিক্রিয়া প্রকাশ করে অখিল গগৈ। নির্বাচনী যুজত নামি সংকটের পাছত সংকটত জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈ লুরিণজ্যোতির সম্মুখত প্রথমটো প্রত্যাহ্বান রূপে ঠিয় দিছে বিজেপির শক্তিশালী প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল। অতি শীঘ্রে আরও তিনটা সমষ্টির প্রার্থিত্ব প্রদান করব বিপিএফে, এই ঘোষণা বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারীর। রাজ্যের বিপুল হেঁচাত গুয়াহাটি বরপেটা আর শোণিতপুর লোকসভা সমষ্টিত প্রার্থী প্রক্ষেপ করব বিপিএফ দলে। কোকরাঝাড় আর দরং ওদালগুড়ির বিজয় নিশ্চিত বলে দাবি করে হাগ্রামা মহিলারিয়ে। চানমারি আরক্ষীর জালত প্রবঞ্চক হামিদুল ইসলাম, হামিদুলের বিরুদ্ধে লাভ জেহাদর অভিযোগ। এগারী যুবতীর হিন্দু যুবকর পরিচয়ে যুবতীগীর প্রেমর সম্পর্ক গড়িছিল হামিদুলে। কৌশলে যুবতীগীর হামিদুলে লুটিছিল 12 লাখ টাকা। যুবতীগীর অভিযোগের ভিত্তিত খ্রিস্টিয়ান বস্তির গ্রেপ্তার। গুয়াহাটী মহানগরীর বেলতলার সার্ভের পর নিখোঁজ এগারী 16 বছরীয় কিশোরী। দেওবারে সন্ধ্যারপর সন্ধানহীন নেহা কুমারী নামর কিশোরীগুলা সার্ভের প্রশান্তি পথর ভাড়াঘরের ওলাই গেছিল কিশোরীগী। তেজপুর কেন্দ্রীয় কারাগারের 3 হাজতির পলায়ন, পলাতক তুলেশ্বর তাঁতি, মোহাম্মদ জাহেরুল ইসলাম আর ইন্দ্রজিৎ মন্ডল। এন ডি পি এস গোচরত আটকাধীন 3ও কেন্দ্রীয় কারাগারের 12 নম্বর ওয়ার্ডত আছে। রাজ্যত পুনের উৎকোচলে গ্রেপ্তার সরকারি কর্মচারী। নগাঁ দুর্নীতি নিবারকর জালত এ পি ডি সি এলর কর্মচারী ধৃত কর্মচারীজনের নাম নন্দ হাজরিকা। ঘরত উৎকোচ লওয়ার সময় গ্রেপ্তার হাজরিকাক সুইচ বোর্ড অপারেটর হিসাবে কর্মরত আছিল হাজরিকা। পুনের বহিরাজ্যত সন্ধানহীন যুবক তামিলনাডুলে রেলেরে গে থাকা অবস্থাতে সন্ধানহীন। পশ্চিমবঙ্গের পুরুলিয়ারপর 7 দিনে সন্ধানহীন মরিয়নির মিস্ত্রীগাঁওয়ের নিবাসী সাবনা ভূমিজ ওরফে বিকি কর্মসংস্থাপনের তামিলনাডুলে গেছিল সাবনা ভূমিজ। ঢেকিয়াজুলিত একটা বৃহৎ ডকায়তর দল পড়িল আরক্ষীর জালত। 5 জনীয় ডকায়তর দলট আছে দুর্ধর্ষ ডকায়ত ফাকুক আলী, মুক্তার হুসেন, হাবিজুল ইসলাম, ইয়াসিন আলী আর মোহাম্মদ আলী। ধৃতকেটার উদ্ধার 4 গ্রাম ফোন, 15,000 টাকা সহ একটা মোবাইল ফোন। বুড়াচাপুরী অভয়ারণ্যত উত্তপ্ত পরিস্থিতি। বেদখলকারী ভাঙি লণ্ডভণ্ড করলে বন বিভাগের শিবির। উচ্ছেদিত স্থানত বন বিভাগে স্থাপন করেছিল অস্থায়ী শিবির। উচ্ছেদিত ভূমি পুনের বেদখলের চেষ্টা একাংশ লোকের। চৰাইদেউর বরহাট আঞ্চলিক বন বিষয়া ময়ূর ভরদ্বাজর কর্মকাণ্ডক ক্ষোভিত কার্যালয়ের একাংশ বনকর্মী। বন বিষয়াগিয়ে বনকর্মী সরকারি আবাসগৃহত ঘরুয়া কর্মত নিয়োজিত করার কার্যালয়টোর কর্মচারী সকলের উপর মানসিক অত্যাচার চলার অভিযোগ। শোণিতপুর জেলা এফসুর উদ্যোগত বিশাল সাইকেল রেলি উলিওয়া হয়। বড়ো মাধ্যমত বড়ো ছাত্র ছাত্রীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নিখিল বড়ো ছাত্র সন্থায় উলিয়ায় এই সাইকেল রেলি। বড়ো ছাত্র ছাত্রীসল বড়ো মাধ্যমত নামভর্তি করায় বড়ো ভাষাত অধ্যয়ন করার দাবি সংগঠনটোর। রঙিয়া দুটা সমষ্টিত হব লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। 31 নম্বর রঙিয়া বিধানসভা সমষ্টি আর 32 নম্বর কমলপুর বিধানসভা সমষ্টিত হব ভোটগ্রহণ। কামরূপ জেলা নির্বাচনী বিষয়া দেবাশিষ গোস্বামীয়ে প্রকাশ করে এই কথা। রঙিয়াবাসীর সমগ্র নামনি রেলযাত্রীল শুভ সংবাদ। দুটা দশকর প্রতিবাদর অন্তত অবশেষত রঙিয়াত 2 মিনিটের রব রাজধানী এক্সপ্রেস। রেল মন্ত্রণালয়ে এক জাননী যোগে ঘোষণা করে যে নামনি মুয়া আর উজনি মুয়া রাজধানী এক্সপ্রেস রঙিয়াত প্রতিদিনে রখা হব 2 মিনিট সময়। লোকসভা নির্বাচনী প্রচারের মাজতে কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেনের ঘরত ইফতার পার্টির আয়োজন। ধুবুরী লোকসভা সমষ্টির প্রার্থী রকিবুল হুসেনের বাসগৃহত আয়োজিত এই ইফতার পার্টিত কংগ্রেসের রাষ্ট্রীয় নেতা পৃথ্বীরাজ সাথে, বিধায়ক রকিবুদ্দিন আহমেদ আর আসিফ নজর উপস্থিত থাকে। সাবুয়াত অইলর দলংত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ভয়াবহ বিপদের কথম্পি রক্ষা পড়ল সাবুয়ার বৃহত্তর পুলুঙা আর সরু পথার অঞ্চল। অচিনাক্ত দুর্বৃত্তই অইলর তেল আর গ্যাস পরিবাহী পাইপর সমীপর এখন অইলর দলংত অগ্নিসংযোগ করার সন্দেহ। শক্তিপীঠ মা কামাখ্যা ধামত কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মা কামাখ্যা ধামত উপস্থিত হয়ে পূজা অর্চনা কেন্দ্রীয় মন্ত্রীগীর পরিয়ালের সঙ্গে পুয়াই গুয়াহাটীত উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রীগী কামাখ্যা মন্দিরত বিশেষ পূজা আগবহালে ধর্মেন্দ্র প্রধানে। বিশ্ব ঐতিহ্যক্ষেত্র মানস রাষ্ট্রীয় উদ্যানত পুনের অঘটন, পর্যটকের বাহনত একটা গণর প্রচণ্ড খুন্দা। রাষ্ট্রীয় উদ্যানখন বাঁহবাড়ি রেঞ্জত সংঘটিত হয় এই ঘটনা। দেওবারে উদ্যানখন পর্যটকের একটা দলে জীপ সাফারি করে থাকার সময় ঘটিল এই ঘটনা।
হোজাইত মুকলি হওয়া উড়ন সেতুর বন্ধ হয়ে পড়েছে এক নম্বর ক্রসিং গেট, যার ফলত এতিয়া ভীষণ সমস্যার সম্মুখীন হয়েছে রাইজর। কেই স্থানত সোমবারে প্রাক্তন বিধায়ক কিলাদিত্য দেব উপস্থিত হয়ে রাইজর এই সন্দর্ভত আলোচনা করে সেই স্থানত আন্ডারগ্রাউন্ড পথ এটা কেনেদরে বাহির করব পারি তাক লৈ করে চিন্তা চর্চা। তেজপুর সেইন্ট জোসেফ কনভেন্ট স্কুলত এইবার পাঠ্যক্রম বহির্ভূত বিষয় ইংরাজী গণিতর দরে বিষয়সমূহর উপরও নতুনক অন্তর্ভুক্ত করা হয়েছে এবাকাস। ইয়ার বাবদ মাহে অতিরিক্ত ক্রয় দিব লাগিব 1000 টাকা, যার ফলত জাঙুর খাই উঠিছে অভিভাবক সকল। হোজাইত রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ত অনুষ্ঠিত হয়েছে প্লাজমা প্রদর্শনী। সোমবারের পর 5 দিনিয়া কার্যসূচীরে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ত অনুষ্ঠিত হয়েছে এই প্লাজমা প্রদর্শনী। এই প্রদর্শনীত হোজাইত বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। মহানগরীর জুরুদর উড়ন সেতুর তলত নির্মাণ হব দুটাক শৌচাগার। নুমলীগড় শোধানাগারের সহযোগত নির্মাণ হব শৌচাগার দুটা। এই শৌচাগার কেটা নির্মাণ করে উলিয়াব লায়ন্স ক্লাবে। অতি কম মূল্যের বিনিময়ত এই সুবিধা লাভ করব মহানগরবাসী। দক্ষিণ কামরূপর ভোলাগাঁওত বিনামূলীয়া চাউল বিতরণত লুণ্ঠন রাজ। দরিদ্র পরিয়ালের পর বিনামূলীয়া চাউল লুণ্ঠন করার অভিযোগ সুলভ মূল্যের দোকানী কমলা রাভার বিরুদ্ধে। বিহু নৃত্য শিকিবলৈ রঙিয়াত উপস্থিত কলম্বিয়ার তিনিগৰাকী যুবতী। সোমবারে রঙিয়ার শিব মন্দির প্রাঙ্গণত সন্দীপ কলিতা সমন্বয়ী কলা কেন্দ্রের উদ্যোগত চলি থকা বিহু নৃত্য প্রশিক্ষণত অংশগ্রহণ করে কলম্বিয়ার তিনিগৰাকী যুবতী। কণ কণ শিশুসকলের ক্ষুব্ধ প্রতিভা বিকাশের উদ্দেশ্যে অনুষ্ঠিত করা হয়েছে শিশু সমারোহ। বিকাশের উদ্যোগত আয়োজিত এই সমারোহ বেবেজিয়ার রায়ডুঙিয়া পাঁচালী রাজহুয়া প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত করা হয়। এই অনুষ্ঠানত অকনিসকলের মাজত এখনই মুকলি সভাও অনুষ্ঠিত হয়। তামোলপুরের কচুবাড়ীত শ্রী শ্রী গোপাল আর জগন্নাথ থান সত্রের 524 বর্ষীয় গরখিয়া সবাহ মহোৎসবের বিশেষ প্রস্তুতি। 19 মার্চের পর 5 দিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে আরম্ভ হয়েছে এই মহোৎসব। বর্ণাঢ্য কার্যসূচীত বিটিআর প্রধান প্রমোদ বড়োকে ধরে কেইবাগৰাকী বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকিব। গুৱাহাটী উত্তর গুৱাহাটী ফেরী ঘাটত অঘটন। যাত্রীবাহী ফেরী খুন্দা আন এখন ফেরীত। উত্তর গুৱাহাটী মাজগাঁওর পর গুৱাহাটীমুখী আছিল ফেরীখন। 200 যাত্রী আর 80খন দুচকীয়া বাহন আছিল ফেরীখনত। চালকর বিপরীতে অন্য লোকে ফেরীখন চলোৱাৰ অভিযোগ। সোমবারে সোনোৱাল কছাৰী সকলৰ পবিত্র খ্রিং খ্রিং বাইথ পূজা। রাজ্যের আন প্রান্তে চিলাপথারতো সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ, সোনোৱাল কছাৰী স্বায়ত্তশাসিত পরিষদ আর কেইবাটাও জাতীয় সংগঠনের উদ্যোগত কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হয় খ্রিং খ্রিং বাইথ পূজার রূপালী জয়ন্তী। শারীরিক প্রতিবন্ধকতার ওসর হার মানি নোখোজা কলিয়াবরের বামুনি মাথৌঘাটর এগারী যুবতী দেবী হানচেপি। শরীরের উচ্চতা 2 ফুট 11 ইঞ্চি হওয়ার পিছতো যুবতীগী অব্যাহত রাখিছে জীবন সংগ্রাম। দেবীর আশা এদিন মুখ্যমন্ত্রীক সাক্ষাৎ করে চাকরি এটা লাভ করব। আগন্তুক লোকসভা নির্বাচনত ভোটদান করবলে সাজু হয়েছে তেজপুরের এগারী শতবর্ষ গরকা আইতাই। তেজপুরের বৃহগুড়ির পিঠা খার এগারী আইতাই গরকিছে জীবনের 104টা বর্ষ। এই পর্যন্ত 18টাক নির্বাচনত ভোটদান সাব্যস্ত করেছে সরুমাই দাস ওরফে নগৈয়ানী আইতাই। রাজগড় নিবাসী তৈলেন্দ্রনাথ দাসর পরলোক প্রাপ্তি। দেওবারে দুপুরিয়া দিনের 12 বাজাত বার্ধক্যজনিত কারণত মৃত্যু। মৃত্যুর সময় তেওঁর বয়স আছিল 80 বছর। তেওঁর মৃত্যুত সমগ্র অঞ্চলজুড়ি শোকর চাহ। বিজেপির এস টি মর্চার রাজ্যিক সম্পাদক সুরেন চন্দ্র বড়োর দেহাবসান। দেওবারে গুরেশ্বরস্থিত বাসগৃহত পুৱতি নিশা হৃদরোগত আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে নেতাগৰাকীয়ে। রাজনীতির লগতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জড়িত আছিল নেতাগৰাকী। প্যারাগ্লাইডিংয়ের ইতিহাসত বিশ্বের কনিষ্ঠতম প্যারাগ্লাইডার হিসাবে অভিলেখ রচনা করলে মিজোরামের এটি কিশোরে। মাত্র 11 বছর বয়সতে অকলেই প্যারাগ্লাইডিং করে অভিলেখ গড়ে মিজোরামের স্যামুয়েল লাল বিয়া খলুয়াই। হিমাচল প্রদেশের বীর বিল্ডিংত প্যারাগ্লাইডিং করে এই অভিলেখ রচনা করবলে সক্ষম হয়। গুৱাহাটীৰ কাহিলীপাৰাত অনুষ্ঠিত হওয়া পুষ্পধর কটকী স্মৃতিসৌধ ফুটবল প্রতিযোগিতা রেইনবো এফসি আর গুৱাহাটী ওয়ারিয়ার্সের মাজত এখন প্রদর্শনীমূলক খেলর আয়োজন। এয়া প্রথমবারের স্থানীয় ছোৱালীক ফুটবল খেলিবলৈ উৎসাহিত করার এনে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গুৱাহাটীৰ ভারত বনাম আফগানিস্তানের ফুটবলের টিকট বিক্রি আরম্ভ। প্রথম দিনে সন্তোষজনক বিক্রি। ফিফা বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়কারী খেলক রাইজর মাজত ব্যাপক উৎসাহ। 26 মার্চত গুৱাহাটীত ফিফা বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়কারী খেল। ফিফা বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়কারী আর এশিয়া কাপের কোয়ালিফাইং ম্যাচত ভারত আর আফগানিস্তানের মাজত হব হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ। তেলেঙ্গানার রাজ্যপালের পদত্যাগ। রাজ্যপাল পদের পর পদত্যাগ ডক্টর তামিলিসাই। লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা তামিলিসাই। নির্বাচনের প্রাক্ষণত ওয়াঘেলর নতুন বিপদ। মহাদেব এপর কেলেঙ্কারি গোচরত ভূপেশ ওয়াঘেলর নাম। অর্থনৈতিক অপরাধ শাখায় এজাহারত সন্নিবিষ্ট করেছে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীগীর নাম।
বিহারত শোকাবহ পথ দুর্ঘটনা এক ভয়াবহ দুর্ঘটনা তিনি শিশু সহ সাতজন লোকর মৃত্যু এখন ট্রেক্টরের সঙ্গে এসইউভি বাহনের মুখামুখি সংঘর্ষ খাগড়িয়া জেলায় সংঘটিত হয় এই দুর্ঘটনা দক্ষিণ কলকাতার মেটিয়ার বুর্জত ভয়ঙ্কর ঘটনা হঠাৎ ভাগি পড়ল এটা নির্মাণ অট্টালিকা পাঁচমহলীয় অট্টালিকাটো ভাগি পড়ি বহুকেইগৰাকী লোক হতাহতর সম্ভাবনা জম্মু কাশ্মীরের জেজিলা পাসত প্রচণ্ড তুষারপাত ডাঁত বরফে ঢাকি ধরা জজিলা পাসত তুষার নিষ্কাশনের বিভাগীয় কর্তৃপক্ষ চলাইছে বরফ নিষ্কাশনের অভিযান উত্তর প্রদেশের মথুরা জেলার বর্ষানাথ প্রি হোলির আনন্দ উৎসব পালন বর্ষানাথস্থিত শ্রী শ্রী রাধা রানী মন্দিরত আয়োজন করা হয় লারু হোলি উৎসব যত অগণন ভক্তর সমাগম পুনর্বার রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হল ভ্লাদিমির পুতিন 87.8% ভোটের ইতিহাস রচিলেন পুতিনে রাজস্থানের আজমেরর সমীপত ভয়ঙ্কর রেল দুর্ঘটনা এখন যাত্রীবাহী রেল লাইনচ্যুত হওয়ার ফলত রেলপথের ওলাই যায় ইঞ্জিন সহ চারিটাক দবা রেলখনে সবরমতী আগ্রা কেন্দ্রের পর যাত্রা করেছে দুঃসাহসিক কর্মর প্রতি আগ্রহী সকলের বিশেষ চাকরির সুবিধা এন্টার্কটিকাত পেঙ্গুইন গণনার নিযুক্তির ব্যবস্থা ইউকে এন্টার্কটিক হেরিটেজ ট্রাস্টর এই চাকরি লাভ করা প্রার্থীজনক সংস্থাটোয় আগবাব বিশেষ সুবিধা আইসলেন্ডত ভয়ঙ্কর আগ্নেয়গিরি উদ্গিরণের ঘটনা দেশখনের দক্ষিণ আইসলেন্ডর রেগ জেনস উপদ্বীপত হওয়া আগ্নেয়গিরির জরুরীকালীন অবস্থা ঘোষণা করেছে প্রশাসনে 2023 বর্ষ ডিসেম্বর মাহের পিছত চতুর্থটো আগ্নেয়গিরির উদ্গিরণের ঘটনা দেশখনত সংঘটিত হয়েছে আর আগ্নেয়গিরির উদ্গিরণের রেগ জেনস উপদ্বীপর আবাসীসলক নিরাপদ স্থানলৈ আঁতরাই নিয়া হয়েছে শনিবারে নিশারপরাই আগ্নেয়গিরির উদ্গিরণ হয়ে আছে দ্বীপটোত উদ্গিরণের ফলত লাভা আর ধোঁয়াই আগুরি ধরেছে বৃহত্তর অঞ্চল ভারতের গৌরব গোটাই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল।